আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এসেছি একটি মানুষ যতই খারাপ হোক না কেন সেটা কিন্তু সে অনেক ক্ষেত্রেই লুকিয়ে রাখা প্রয়োজন কারণ সাবিনার একটি মেয়ে আছে কিবরিয়ারও একটি মেয়ে আছে দুওজনের কিন্তু ফুটফুটে একটা সন্তান যার নাম মরিয়ম যাকে আমরা সব ইউটিউবাররা বা সাধারণ জনগণ যারাই দেখছি তারা ভালোবাসি তো কিবরিয়া ভাই আপনাকে আমি আজকে কিছু কথা বলবো আপনি সাবিনাকে খারাপ বলছেন সেটা ঠিক আছে আমরাও অনেক সময় ভিডিও করছি সাবিনাকে নিয়ে খারাপ বলে সেটাও ঠিক আছে কিন্তু যখন একটা মায়ের দৃষ্টিতে আমি তাকাবো তখন কিন্তু এটা ঠিক নাই কারণ মা যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজও করে সে কিন্তু মা মায়ের কিন্তু কোনো তুলনা নেই আমাদের নবীজি কিন্তু যখন একজন এসে তাকে জিজ্ঞেস করল তোমার সবচেয়ে প্রিয় কে রবিজি তিনবার কিন্তু মায়ের নাম উচ্চারণ করেছে তারপরে কিন্তু বাবার নাম বলেছে সেক্ষেত্রে মায়ের অবদান কিন্তু তিন গুণ বাবার চেয়ে তো যতই মা খারাপ হোক না কেন সন্তানের জন্য কিন্তু খারাপ না তো আপনার মাথায় কিন্তু একটা জিনিস রাখা উচিত ছিল যে ছবিটা আমি প্রথমেই দেখিয়েছি সে ছবিটার ভিডিওটা কিন্তু আপনি ছেড়েছেন আর আমরা সাধারণ জনগণ যারা ইউটিউবার আছি তারাও কিন্তু সেটাকে আবার রিপ্লে করে ছেড়ে দিয়েছি তো এই যে আমরা একটা মেয়ের মার মানে একদম শরীরে কাপড় নেই সেই ছবিটা ছেড়ে দিয়েছি এটাকে আদৌ ঠিক করেছি আপনি শুধু মেয়ে মেয়ে করছেন যে আপনার কাছে মেয়েকে নিয়ে যাবেন আপনি যেই সব কর্মকাণ্ড করছেন আপনার কি আদৌ কি ভালোবাসবে আপনি কি যদি আপনার মেয়ে ভালোবাসে তাহলে আপনার তো সেইভাবে কর্মকাণ্ডগুলো করা উচিত ছিল একটা মা যতই খারাপ হোক না কেন সন্তান কিন্তু কখনোই তার বাবা মাকে খারাপ বলে দেখতে চায় না যখন মরিয়ম বড় হবে যখন এই ভিডিওটা যে আপনি ছেড়েছেন সেটা দেখবে তখন কি আপনি একটু হলেও কি আপনি কি খারাপ ভাববে না কারণ তার মা খারাপ সে জানবে যদিও সে খারাপ হয়ে থাকে যদিও সে খারাপ কর্মকাণ্ড করে থাকে সে জানবে কিন্তু জানার পরে যখন দেখবে তার বাবা সারা বিশ্বের মানুষকে এই একটি ছবি এই একটি ভিডিও আপলোড করে দেখিয়ে দিয়েছে তখন কিন্তু কখনই আপনি মেয়ে আপনাকে ভালো বলবে না কারণ মায়ের এরকম একটি মানে ছবি কোনো সন্তান কিন্তু মেনে নিতে পারে না আস মরিয়ম ছোট। প্রতিবাদ করতে পারছে না যদিও দোষ হয়ে থাকে আপনি যদিও দোষ হয়ে থাকে তার মার কিন্তু আপনি এমন একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা আপনি ধারণ করেছেন আপনি তার বাবা মা আত্মীয় স্বজন বোন বগ্নীবতী তাদেরকে দেখাতে পারতেন বা তাদের জন্য তৈরি করেছেন প্রমাণ রাখার জন্য সেটা ঠিক আছে এমন একটা ভিডিও যেটা আমাদের সামনে কিন্তু আপনার ছেড়ে দেওয়া মোটেও ঠিক হয়নি কারণ একটা মেয়ে অপরাধ করতেই পারে কিন্তু তার জন্য সেই অপরাধের শাস্তি আপনি তার মেয়েকে দিতে পারেন না এই ছবিটা ছেড়ে তো আপনি সাবিনাকে শাস্তি দিলেন না শাস্তি দিলেন তো আপনার মেয়েকে তো আপনার ভালোবাসাটার ভিতরে একটু একটু ঘাটতি তো অবশ্যই চলে আসছে সাবিনা খারাপ সে খারাপটা নিয়ে সাবিনা থাকুক আপনি কেন খারাপটাকে প্রকাশ করতে গিয়ে নিজে দোষারোপ হচ্ছেন নিচে তো দোষারোপ নি আপনি নিষ্পাপ একটা বাচ্চা যখন ইউটিউবে ঢুকে মার এই ছবিটা দেখবে যে মায়ের শরীরে কাপড় নাই এই ছবিটা আমার বাবা ছেড়েছে আমার মা যতই অন্যায় করুক এই ছবিটা তো সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারে না এ কথাগুলো যখন জানবে কথাগুলো যখন শুনবে ভিডিওটা যখন দেখবে তখন প্রতিক্রিয়াটা কি হবে শুধু মেয়ে মেয়ে করছেন মেয়েকে আনার জন্য যে ভালোবাসাটা দরকার যে গুণাগুণ দরকার সে গুণকে আপনি দেখাচ্ছেন সে গুণ তো আপনি দেখাতে পারছেন না এই যে একটা ভিডিও সারা বিশ্বের মানুষ আপলোড দিচ্ছে আপনার এখন আপনার বউ নাই ঠিক আছে কারও তো সন্তান কারও তো বোন আর আপনার সন্তানেরই তো মা আমাদের অভিনেতা হুমায়ুন আহমেদকে একদিন প্রশ্ন করেছিল সুবর্ণা মোস্তফা সম্পর্কে সে কি বলেছে জানেন সে বলেছে আমি আমি তার সম্বন্ধে বাজে কোনো কথা বলার আগে চিন্তা করি সে আমার একদিন বউ ছিল সে আমার বউ ছিল তো তার জ্ঞান আর আপনার জ্ঞান কতটা পার্থক্য আপনি বলেন তো সে একজন মিডিয়ার যে সব মানে ঊর্ধ্বতম একটা অভিনেতা মানে তার অভিনয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সেই মানুষটা প্রশ্নের উত্তরটা কিভাবে দিল আর আপনি কি করলেন আপনার এটাকেও বাবা উচিত ছিল না যে সাবিনা একদিন আপনার বউ ছিল আপনার সন্তানের মা ছিল আপনার ঘর তো হয়তো বা দু তিন বছরের বেশিও করেছে এটা মাথায় নেওয়া উচিত ছিল না হিংস্র হওয়া ভালো এত হিংস্র হওয়া ভালো না যে হিংস্রতার পরিপ্রেক্ষিতে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায় তো পরিশেষে আর কি বলবো আপনাদের আল্লাহ আপনাদেরকে জ্ঞান দান করুক দান করুক জ্ঞান দান করুক